আসসালামু আলাইকুম সবাইকে। জানেন যে পানি ইটালিয়ান কি? আকুয়া, এটা তো সবাই জানে, বাট আকুয়া কিভাবে লিখে সেটা কি আপনারা জানেন? সো ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদের চ্যালেঞ্জ করছি যে নিচে কমেন্টে আকুয়া ওয়ার্ডটি লিখতে ট্রাই করেন। আর আমি এই প্রশ্নটি আরও কয়েকজনকে করেছিলাম, এখন আপনাদের লিখে দিচ্ছি যে তারা আমাকে কি রিপ্লাই দিয়েছিল। ওভিয়ামেন্টে পানি মানে আকুয়া ছাড়া আরও অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে একটি স্পেশাল উচ্চারণের ব্যবহারটি, যেই ব্যবহারটি আমাদের 90% বিদেশিরাই জানি না এবং সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো লিখার সময় 100% ভুল করি। সো যদি আপনিও শুদ্ধ ইটালিয়ানে কথা বলতে চান, একদম না টেনে ফুল ভিডিওটি দেখে নেবেন। আর এই সুযোগে সবাইকে জানাতে চাই ঈদের শুভেচ্ছা ও শুভকামনা। সো দেখি এই প্রশ্নের উত্তর কে কি দিয়েছে। দেখতেই পাচ্ছেন যে কত কত উত্তর আমরা পেয়েছি এবং ডিফারেন্ট ডিফারেন্ট উত্তর আমরা পেয়েছি। যারা একান্ত কে বা সি ব্যবহার করছে তাদেরটা ভুল, কারণ আকুয়া আকুয়া একটা কু একটা টান আছে সি এর পরে, এই টানটা সি এবং ইউর মাঝে একটি কিউর মাধ্যমে আসে। বাট শুধু কিউ থাকলে কিন্তু এই কুয়ো এই উচ্চারণটা আসে না, সি এবং কিউ একসাথে থাকতে হবে, আকুয়া লিখে চিকু দিয়ে। আর আজকের এই পুরো ক্লাসটিতে এই স্পেশাল উচ্চারণটি আমরা দেখব, চিকু, যেটার উচ্চারণটা একটু মিলানো হয়ে যায়, মানে কুয়া কুয়া কুয়ানা কুয়ানা কুয়া আকুয়া। আমার সাথে সাথে আপনারাও এই উচ্চারণটি করতে ট্রাই করুন। আমরা তো সবাই পনপস মানে এই একটু কঠিন উচ্চারণগুলো, জেডের উচ্চারণগুলো, এগুলো তো সবাই আমরা ব্যবহার করে অভ্যস্ত। কেন এই উচ্চারণটা একটু কম পরিচিত? কারণ এই চিকু দিয়ে খুব অল্প কিছু শব্দ তৈরি হওয়া যায়, স্পেশালি কুয়া দিয়ে বেশিরভাগ যে ওয়ার্ডগুলো তৈরি হয় সবগুলোই পানি থেকে এসেছে। যেরকম আকুয়া মানে যদি পানি হয়, আকুয়া থেকে আকুয়ারিও আকুয়াচোনে আকুয়ারেলো, মানে আকুয়া দিয়ে এরকম অনেক অনেক ওয়ার্ড তৈরি হয়েছে। সো সবগুলো ওয়ার্ড দেখে নেই যেন আমাদের এই কুয়ার উচ্চারণটা আর কখনো ভুল না হয়। সো আবারও বলছি, আকুয়া মানে পানি, আকুয়ারিও আকুয়ারিও মানে মাছের অ্যাকোয়ারিয়াম, অথবা আমি যদি বলি সাকুয়ো সাকুয়ো, সাকুয়ারে মানে ধোয়া ভার্ব থেকে এসেছে ইও সাকুয়ো, আমি ধুই। ওভিয়ামেন্টে আপনারা বলতে পারেন যে লাভারে যদি ধোয়া হয় সাকুয়ারে মানে কি? সাকুয়ারে হচ্ছে আমরা যদি ভালো করে একটা জিনিস ধোয়ার আগে জাস্ট পানি দিয়ে একটু পানি ঝরিয়ে ধুয়ে ফেলি, সেটাকে বলা হয় সাকুয়ারে। পরের যে শব্দটি দেখবো সেটা হচ্ছে আকুয়াইও, আকুয়াইও মানে কিচেনের বেসিনটা, বাট আমরা তো জানি সেটাকে লাভেল্লো বলা হয়। তাহলে আকুয়াইও কি? আগের দিনে একদম পুরো পাথরের যে বেসিনগুলো ছিল সেগুলোকে বলা হতো আকুয়াইও। তারপর আছে সুবাকুয়েও, সুবাকুয়েও যেটাকে অনেক সময় আমরা সুবো বলি, মানে যারা পানির নিচে যায়। আকুয়াভিতে আকুয়াভিতে, খুব অ্যালকোহলিক যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলোকে এক কথায় আকুয়াভিতে বলা হয়। স্কালদা আকুয়া, স্কালদা আকুয়া মানে পানি গরম করার মেশিন। পরের শব্দটি হচ্ছে ইয়াকুয়েরেল্লি, আকুয়েরেল্লি মানে জল রং। চিকু দিয়ে কিন্তু আরও অনেক অনেক শব্দ আছে, আমরা যে লাস্ট শব্দটি দেখব সেটা হচ্ছে আকুয়াচোনে, আকুয়াচোনে মানে যখন অনেক বেশি বেশি বৃষ্টি হয়। সো ধরুন আপনার যদি বলতে হয় ইয়ারি ছেড়া তান্তা পিয়জ্জা, গতকাল অনেক বেশি পানি ছিল, অনেক বেশি বৃষ্টি ছিল, এটা না বলে আপনি বলতে পারেন ইয়ারি ছেড়া আকুয়াচোনে পাচ্ছেস, কথা কিন্তু একই, অনেক বেশি বৃষ্টি ছিল। বাট আমি তান্তা পিয়জ্জা এই ওয়ার্ডটি ব্যবহার না করে আকুয়াচোনে ইউজ করেছি, নিশ্চয়ই শুনতে আর অনেক ভালো শোনাবে। সো এবার আপনাদের জিজ্ঞাসা করতে চাই, চিকু দিয়ে মানে সি কিউ ইউ দিয়ে আপনারা কি কোনো শব্দ জানেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্টে প্লিজ প্লিজ জানিয়ে দিবেন। আর খুবই অ্যাটেনশনে করবেন যে শুধু কিউ ইউ দিয়েও কিন্তু, মানে চিকু উ না, শুধু কু উ দিয়েও কিন্তু অনেক শব্দ তৈরি করা যায়। সো সি কিউ ইউর জায়গায় কিউ ইউ এই দুইটি কিন্তু এলোমেলো করে ফেলবেন না। সো আমি আমাদের এই ঝর্ণার ট্যুরটির মাধ্যমে আপনাদের এই উচ্চারণটি শিখালাম। আপনারাও যদি এখানে যেতে চান, এটা কোথায় জানতে চান, আমাদের ফুল ব্লগটি আছে, খুব স্পেশাল একটি ব্লগ আছে, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি অথবা ইউটিউবে এটা লিখলেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। মনে রাখবেন যে এরকম সহজে এনজয়ের মাধ্যমে, ট্রাভেলের মাধ্যমে ইটালিয়ান শিখতে চাইলে ঋতুজ ইটালিয়ান ক্লাস ফলো করতে ভুলে যাবেন না। আর অন্য সব ব্লগ পাবেন ইউটিউবে ঋতুজ ইটালিয়ান ক্লাসে অথবা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে আফরিন ঋতু। ঈদ মোবারক আবারও সবাইকে, ঈদ কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।